ধন্যবাদ তোমাকে আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর ওয়েল, তো আমরা প্রথমত এই বারগুলো থাকলে একটা বিষয় খেয়াল করব, কোথায় ভাঙলে আমরা দুটো বার একসাথে বাদ দিতে পারবো। ওয়েল, যদি বার না থাকে তাহলে কিন্তু আমরা আবার কমন নিয়ে চিন্তা করি, বার থাকলে আমরা ভাঙার চেষ্টা করব যেন বাদ দিতে পারি। এখানে এই বারটা যদি ভেঙে ফেলি তাহলে যোগটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে এ প্লাস বি, মাথার উপর আগে একটা নট ছিল আর ভাঙার কারণে আরেকটা নট চলে আসছে, এখানে যোগটা গুণ হয়ে যাবে, দেখো এ বি তার উপর একটা নট থাকবে ভাঙার কারণে। আবার তাহলে আমরা যেটা করতে পারবো, এই নট আর এই নট দুটো নট একসাথে বাদ দিয়ে দিতে পারবো। সো দুটি নট যদি একসাথে বাদ দিই তাহলে থাকবে এ প্লাস বি, রাইট? আবার দেখো এখানে এ বি আছে, মাথার উপর নট আছে, তাহলে আমাদেরকে উপরের নটটা ভাঙতে হবে, ভাঙলে এখানে গুণটা যোগ হয়ে যাবে, তাহলে এ নট প্লাস বি নট। এই অঙ্কগুলো সলভ করার জন্য তোমাকে ফার্স্টলি খেয়াল করতে হবে বার কিভাবে ভাঙা যায়, এবং বারটা অবশ্যই ভাঙতেই হবে, বার বাদ যাক আর না যাক, তোমাকে প্রত্যেকটা ডাবল বার মানে ডাবল লেটারের উপর যদি বার থাকে তাহলে ওই বারগুলো ভেঙে ফেলতে হবে, তা না হলে তুমি সলভ করতে পারবা না। তাহলে দেখো এখানে যেটা হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট, এখন কি করতে হবে, এখন তোমাকে এই প্রত্যেকটা প্রত্যেকের সাথে গুণ করতে হবে। তো প্রত্যেকটা প্রত্যেকের সাথে যদি গুণ করি তাহলে হয় এই এ একবার এ নটের সাথে এ ইন্টু এ নট, এ একবার বি নটের সাথে এ ইন্টু বি নট, প্লাস এ একবার এ নটের সাথে দিলাম, এ একবার বি নটের সাথে দিলাম, এখন কি করতে হবে, বি একবার এ নটের সাথে, তাহলে এ নট বি প্লাস এই বি একবার বি নটের সাথে বি ইন্টু বি নট। তাহলে দেখো প্রথম যেটা আছে এ আর এ নট, আমরা জানি এ আর এ নট গুণ করলে কি হয়, জিরো হয়ে যায়, রাইট? এবং সেটা গুণের উপপাদ্য অনুসারে, তাহলে আমরা এখানে জিরো লিখবো। আবার ঠিক একই রকম ভাবে উপরে যা আছে তাই বসাই দেয়, বি আর বি নট গুণ করলে জিরো হয়, গুণের উপপাদ্য অনুসারে কিন্তু বি আর বি নট গুণ করলে জিরো হয়, এ বি নট প্লাস এ নট বি, এবং এটা হচ্ছে এক্সর গেটের উপপাদ্য অনুসারে এ নট বি প্লাস এ বি নট দুটো কি হয়, এ এক্সর বি হয়, রাইট? তাহলে আমরা এখানে লিখবো এ এক্সর বি, এবং এটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ, তোমাকে আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসগুলো করার জন্য, আর পরবর্তী ভিডিওগুলো তুমি যদি দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো।